हेलो बंधुरा, সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে কাটাও। তো অনেক দিন যাবত আমি ভিডিও কোনো দিইনি, ইউটিউবে যা আরম্ভ হয়েছিল তাতে ইচ্ছাই করছিল না। ভ্যালেন্টাইন ডে ফুললেই খালি পরনিন্দা পরচর্চা। সরস্বতী পূজোর দিন একটু বেরিয়েছিলাম ওই আশেপাশে, তারপরে চলো তাহলে একটু ঘুরে আসি। সব ঠিক করে খাও, লজ্জা করে খাবে না। বিরিয়ানি চ্যালেঞ্জ। বিরিয়ানি কেমন হয়েছে? সুন্দর, ভালো। এই যে বিরিয়ানি রান্না হয়েছে, গন্ধ হেভি বেরোচ্ছে। চলে আসো তোমরাও বিরিয়ানি খাওয়ার জন্য। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কেমন হয়েছে? আমিও খেয়ে দেখি আমার দিকে। এই খাওয়া দাওয়াটা হচ্ছে ভ্যালেন্টাইন ডের দিনকে। কোথাও যায়নি, আমার ভাগ্নি এসেছিল, ওই সবাই একসঙ্গে বসে বাড়িতে আনন্দ করেছি। বিরিয়ানি রান্না করেছিলাম, বুঝতেই পারছ এখন দোকানের খাবার খাওয়া ভালো নয়। আমরা একটু মেনটেন করে চল, সবাইকেই চলতে হয়, আমরাও চলছি। দেখো আমরা তিনজনে খুব মজা করেই বিরিয়ানিটা খেলাম। এবার আসল কথা বলি, অনেক দিনই তো ভিডিও দিইনি, সত্যি করে ভাবিও নি যে আর ভিডিও দেব। যা কদিন শুরু হয়েছিল, কোর্ট কাচালি এর নামে বলছে, ও আবার তার নামে পাল্টা বলছে, আর এই অসহ্যকর একদম। আর ইউটিউব তাদেরই রিচ দিচ্ছিল, তাদেরই ভিডিওতে ভিউজ দিচ্ছিল, আর নর্মাল যারা সাধারণ ভিডিও করে ডেলি ব্লগ রান্না কোনো ভিউজ নেই। এটা অনেকেই বলেছে, তার মধ্যে হচ্ছে মালাদি, মালা ডেলি লাইফস্টাইল, উনি কিন্তু সবাইকে প্রতিবাদ করতে বলেছে, ইউটিউবের বিরুদ্ধে প্রতিবাদ করে, ইউটিউব যেন এরকম না। আর এদিকে দেখো আমার বর, আমার হাজবেন্ড, দেখো আমার পাত থেকে মাংসের টুকরোটা খেয়েছে, খেয়ে দিয়ে আবার নাচছে, আমাকে জল আনতে পাঠিয়েছিল তখন। ওই জল দেখতেই পাচ্ছ, ও আমি তো তখন বুঝতেই পারিনি, যদি ভিডিওটা না করা থাকতো। তো ও এরকমই করে, তাতে কোনো অসুবিধা নেই। আর এটাতেই ও মজা পায়, নানা রকম বাহানা করে আমাকে পাঠিয়ে দেয়, এই আনো সেই আনো করে। আর আমার থালা থেকে যথারীতি দেখব তুলে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার ভাগ্নি ওর মামার কর্মকাণ্ড বলে দিয়েছে, যে তোমার পাত থেকে চিকেন তুলে খেয়ে নিয়েছে। তো আমার পাতে বললাম, আমি বাড়িতে যেহেতু বানিয়েছিলাম, দু তিনটে চিকেন পিস সবাই নিয়েছিলাম, তো একটা চিকেনের পিস বড় সড়ো বেশ বিরিয়ানি দিয়ে ঢাকা ছিল, আমার বিরিয়ানির মধ্যে চাপা পড়ে গেছিলো, তো ওটা আমি তুলে ওকে ভেঙাচ্ছি, দেখো আমার কাছে এখনও আছে। তো এটা ও মজা করেই করে, আবার নিজের পাত থেকে দিয়েও দেয়, আমি আমাকে রাগায় আমি আবার চেল্লাচিল্লি করে, ওটাই ওর মজা, এটাই ভালো, আমাকে রাগিয়েই ও মজা পায়। কিন্তু আমিও ছাড়ি না, মাঝে মধ্যে আমিও এর প্রতিশোধ নিই, টিট ফর ট্যাট করতেই হবে। ওর মাঝে মাঝে এটা সেটা লুকিয়ে রাখি, কখনো মোবাইল, কখনো টিভির রিমোট, যে বদলা, যাই হোক এটা তো চলতেই থাকবে, এটাই হচ্ছে ভালোবাসা। তো ইউটিউবে যত কদিন ধরে যা চলছিল, এটা কী যে বলবো বোঝাই
যাই হোক, আমি বলতেও চাই না, এটা খুবই খারাপ জিনিস। এ ওর হয়ে বলছে, ও ওর বস, আবার পাল্টা উত্তর দিচ্ছে, মানে একদমই বাজে। আর যারা করছিল তারাই বা কি করে করছিল তার পা বুঝতে পারছিলাম না। আমার বোঝার ঊর্ধ্বে পাড়া প্রতিবেশী বাড়ির লোকজন কি দেখছিল, দেখে না ওদের ভিডিও, জানি না। যাই হোক, একটু হলেও শান্ত হয়েছে, দেখা যাক কদিন থাকে। তাও তো অনেকে চুপ করেছে, অনেকে চুপ করেনি, তো অনেকে চুপ করে গেছে, কিন্তু এখনো অনেকে কিন্তু চুপ করতে পারেনি, যাদের স্বভাবই আছে পরের নিন্দা পরের চর্চা, বড় নিন্দা বড় চর্চা, না করলে ভাত হজম হয় না, তারা তো করবেই না, কিছু করার নেই। রান্না করছে, করতে করতে পটুস করে বলে ফেলছে এর নামে। যাই হোক, কি আর করা যাবে, তারা লেগেই থাকবে। তো কদিন আগে পর্যন্ত যেই লেভেলে হচ্ছিল সেইটা তো বন্ধ হয়েছে, তাতেই হবে। এরকম কদিন আগে নেগেটিভ, ইউটিউব খুললেই খালি নেগেটিভ ভিডিও, এ ওর নামে বলছে, আবার সে তার নামে বলছে, ওরে বাপ রে বাপ। ছিল কদিন আগেই খুবই টেন্ডের ছিল, এরকম একটা যে মৌমিতা বসা, কত লোক যে তার পার্সোনাল লাইফ সে করছে, তো অন্যের কি অন্য কি নিয়ে বলতে ভালোবেসেছিল, ভালো লাগছিল। আর যারা এই ভিডিওগুলো বানাচ্ছিল তারাই বা কি করে বানাচ্ছিল কি জানি বাবা, তাদের কি পাড়া প্রতিবেশী বা নিজের আত্মীয় স্বজন কেউই তার ভিডিও দেখতো না, যে এরকম সমালোচনামূলক ভিডিও পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছিল। আমার বোঝার উদ্দে বাবা, এইসব বুঝিও না, বুঝতেও চাই না। যাই হোক, এখন একটু বন্ধ হয়েছে, অনেকে চেষ্টায় বলো বা প্রতিবাদে বলো, যেরকম কিছুদিন আগে তো দলবাড়িও হচ্ছিল, দলাদলি রাজনীতিও বলতে পারো, আর রাজনীতির মেন কাণ্ডারি গুরুমা বা নেত্রী একজন তো হয়ে উঠছিল দিনে দিনে ভিউসের লোভে বা তার চ্যানেল আরো বড় করার জন্য। কথায় আছে না, অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে, সেরকমই তার দশা হলো, নিজের ভুলে এবং ঈশ্বরের কৃপায় তো পতন হলোই। বিএসআর এন্টারটেনমেন্টের বন্নি ম্যাডামের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কে গুরুমা, কিভাবে তার পতন হলো। আমি আর নতুন করে কিছুই বলছি না, তো আজকের মতন, দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আজকের মতন বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে। তো আজকের মতন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।